আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আশা করছি সবাই খুব ভালো আছেন। গরমকালের সাথে সাথে এখন ভরপুর আমের মৌসুম, তাই আপনাদের জন্য আমার আজকের রেসিপিতে রয়েছে আম দিয়ে তৈরি খুবই রিফ্রেশিং একটি শরবত, আমপান্না। শেষ পর্যন্ত সাথে থাকুন। আর মাস জুড়ে আমপান্না কী করে খাওয়া যাবে এর সংরক্ষণ পদ্ধতিটাও শেয়ার করছি, সেটাও জেনে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি কী করে আমপান্নাটি তৈরি করতে হয়। প্রথমে দুটি কাঁচা আম নিয়ে নিলাম। ফার্স্ট টাইম যারা রেসিপিটি করবেন তাদের জন্য অল্পতেই শুরু করা উচিত, বেশি করে বানালে ঝামেলা হতে পারে। কাঁচা আমগুলো আমি ছিঁড়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে 1 লিটার পানিতে আমের টুকরোগুলো রাখলাম। চুলা মিডিয়াম লোতে থাকবে। আধা কাপ চিনি দিচ্ছি, আধা চামচ বিট লবণ দিচ্ছি, টালা জিরা দিচ্ছি আধা টেবিল চামচ আর লবণ 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1/4 চা চামচ আর কালো গরুর গোলমরিচ 1/4 চা চামচ। ঢেকে দিচ্ছি, 20-25 মিনিট ধরে সিদ্ধ করব এগুলো। মিডিয়াম লো আঁচে থাকবে চুলোর আঁচ। 15 মিনিট পরে দেখুন ঢাকনাতে তুলে একটি ভেঙে দিচ্ছি। আর 10 মিনিট ধরে ভালোভাবে সিদ্ধ করে ঠান্ডা করে আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নেব। এর আগে আমের আটি থেকে আমি পাল্পগুলো নিয়ে নিয়েছি, পানি সহ সব কিছু একটি ব্লেন্ডারে জারে দিয়ে দিলাম। ভালোভাবে সময় নিয়ে স্মুথভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো প্রথম আমি দেখিয়ে দিয়েছি কিভাবে মাস জুড়ে স্টোক করতে পারবেন। একটি বরফের ট্রেতে আমি এভাবে নিয়ে নিয়েছি, ডিপে রেখে দিব 5-6 ঘন্টার মতো। এরপরে কোনো জিপলক বক্স বা এয়ারটাইট বক্সে মাস জুড়ে সংরক্ষণ করে যখন তখন খেতে পারেন। আর কিছু পরিবেশন করে দেখিয়েছি। আমি 2টি ছোট ছোট গ্লাসে বরফ কুচি নিয়ে নিলাম আর পুদিনা কিছু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিলাম, যাতে ফ্লেভারটা বের হয় সুন্দর করে। আর নিয়ে নিচ্ছি ব্লেন্ড করা আমের পাল্পগুলো, অবশ্যই ছেঁকে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল রিফ্রেশিং একটা ড্রিঙ্ক আমপান্না। তো ভেবে বানিয়ে ফেলুন আর আমার ফেসবুক পেজে শেয়ার করুন। যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে। আমপান্নার ডিফারেন্ট আরেকটি রেসিপি রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই দেখে নেবেন। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব একই চ্যানেলে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।